প্রায় 150-এর বেশি জায়গা জুড়ে হয়েছে, এবং কাতারে কাতারে মানুষ বেরিয়ে এসেছেন যারা কোনোদিন নিজের ঘর ছেড়ে রাত্রিবেলা রাস্তায় রাস্তায় নামে নিজারা নেমে এসছে। 80 বছরের বৃদ্ধ থেকে 8 বছরের বাচ্চা সবাই নেমে এসছে। অথচ অথচ আপনারা একবার ভাবুন, দুঃসাহস কাকে বলে। সেই একই রাত্রে সেই আমাদের স্লোগান উই ওয়ান্ট জাস্টিস স্লোগান মুখে নিয়ে আমাদের কলেজের বুকে 3000-এর বেশি গুন্ডা ঢুকে এলো, ভাঙচুর করলো ইমার্জেন্সি, ভাঙচুর করলো আমাদের ক্যান্টিন, ভাঙচুর করলো আমাদের প্রাণপ্রিয় যে আন্দোলন মঞ্চ, সেই আন্দোলন মঞ্চ। আমরা কিন্তু ইমার্জেন্সি সার্ভিস চালিয়ে যাচ্ছিলাম। সেদিন যারা ইমার্জেন্সি ভাঙচুর করেছেন তারাই আসল গণশত্রু, কারণ তারা চান না যে মানুষ ইমার্জেন্সি সার্ভিস পাক, সে কারণেই তারা ইমার্জেন্সি ভেঙেছেন। সেদিন যারা আন্দোলন মঞ্চ ভেঙেছেন তারা ভেবেছিলেন আন্দোলন মঞ্চ ভেঙে আমাদের ভয় পাইয়ে দিতে পারবেন, কিন্তু তারা ব্যর্থ হয়েছেন। তার কারণ মঞ্চ ভেঙে তারা বেরিয়ে যাওয়ার 30 মিনিটের মধ্যে আমরা রাস্তায় নেমে এসেছি। এই 30 মিনিট শব্দটা আরেক 30 মিনিট সময়টা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ, কারণ তারা কলেজে যখন ঢোকেন তখন ব্যারিকেড ভেঙে যখন ঢোকেন তখন 12:10-15 বাজে, সেখান থেকে 30 মিনিট 12:40-45 এই পুরো সময়টা আমরা দেখেছি আমাদের প্রতিরক্ষার দায়িত্বে থাকা কলকাতা পুলিশকে কেমন অ্যাক্টিভলি ইনঅ্যাক্টিভ হয়ে থাকা যায়। আমরা দেখেছি যাদের কাজ মানুষকে সুরক্ষা দেওয়া তারা কেমন ভাবে প্রাণ ভয় দিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে লুকোতে পারেন। আমরা দেখেছি আন্দোলনরত ছাত্রছাত্রীরা কেমন ভাবে নিজেদের প্রাণের জন্য পরোয়া না করে ওখানে যে মাইক সেট ছিল তাকে জড়িয়ে থাকে, কারণ তখন আমাদের অত টাকা ছিল না, ওই মাইকটা ভেঙে গেলে আমরা পরের দিন টাকা দিতে পারতাম। আমরা দেখেছি আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা যে সাধারণ পেশেন্ট পার্টি ওখানে বসে রয়েছেন তাদেরকে আগলে নিয়ে সুরক্ষায় পৌঁছে দিচ্ছেন। পুলিশ কিন্তু তাদের কথা না ভেবেই ওখানে টিয়ার গ্যাস ছুঁড়েছিল যখন সমস্ত গুন্ডা হাসপাতাল থেকে বেরিয়ে গেছিল। তারপরে 15 তারিখ সকালবেলা ওরা আশা করেছিল আন্দোলন মঞ্চ উঠে যাবে, তা হয়নি। বরং সারা বাংলা জুড়ে সারা ভারত জুড়ে বিপুল গতিতে এই আন্দোলন এগিয়ে চলে, আন্দোলনের ধারা তীব্র থেকে তীব্রতর হয়। আমরা নির্দিষ্ট ভাবে জানাই যে আমাদের দাবি এই মুহূর্তে 5টা, জুনিয়র ডাক্তারদের দাবি, জুনিয়র ডাক্তারদের দাবি 5টা কি? জাস্টিস ফর অভয়া, অর্থাৎ আমাদের যে কলিগ চলে গেছে আমরা তার স্বচ্ছ তদন্ত এবং সুবিচার চাই। 2 নম্বর, যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, ডক্টর নামটা আমি বলছি না, যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষের থাকাকালীন কলেজের বুকে এই ঘটনা ঘটতে পারলো এবং আমরা মনে করছি তার